নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আপ্পামের রেসিপি ইডলি ধোসা খেতে আমরা যেমন অনেকেই খুব পছন্দ করি তেমনই এই আপ্পাম খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা তৈরি করা খুবই সহজ এবং এটা একটা হেলদি রেসিপি আজ আমি আপ্পামের সাথে শেয়ার করব বাদামের চাটনির রেসিপি সকালের ব্রেকফাস্টের জন্য খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সুজি আপ্পাম আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিড়ে। এখানে আমি পাতলা আর চওড়া চিড়েটা নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে চিড়ে ধুয়ে নেব জল দিয়ে চিড়ে। ধুয়ে নেওয়ার পর আমি আবারও এর মধ্যে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করব এক কাপ সুজি আমি কিন্তু সবে একই কাপ মেপেই নিচ্ছি এই কাপ মেপেই আমি চিঁড়ে নিয়েছি আবার এই কাপ মেপেই সুজি নিলাম দেব হাফ কাপ টক দই এবার অ্যাড করব হাফ কাপ জল ভালো করে এবার মিশিয়ে নেব আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ব্যাটারটা একটু পাতলা করে নেব খুব বেশি পাতলা করবো না সুজি আছে সুজি পরে জল অ্যাবজর্ব করবে তাই একটু পাতলা করে নিলাম এবার চাপা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি বানিয়ে নেব পিনাটের চাটনি বাদামের চাটনিটা আমি বানিয়ে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন সাদা তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ ছোলার ডাল গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে দু মিনিটের মতন ভেজে নেব দু মিনিটের মতন ভেজে নিয়েছি ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিনে বাদাম এক চামচের মতন ভাজা চিনে বাদাম দিলাম বাদাম যেহেতু আগে থাকতেই ভাজা আছে তাই বেশিক্ষণ ভাজবো না দিয়ে দেব চারটে ছোটো সাইজের লঙ্কা শুকনো লঙ্কা দিলাম বাদাম দিয়ে আমি এক মিনিটের মতন ভেজে নেব আমি এখানে ভাজা বাদাম দিয়েছি আপনারা যদি কাঁচা বাদাম দিতে চান তাহলে তেলের মধ্যে ছোলার ডাল আর কাঁচা বাদাম একসঙ্গে দেবেন আর আমি এই চাটনিটা নিরামিষ করছি আপনারা চাইলে এর মধ্যে তিন থেকে চার কোয়া রসুন দিয়ে দিতে পারেন আমি রসুন দিলাম না এক মিনিটের মতন ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভেজে আগা ছোলার ডাল বাদাম আর শুকনো লঙ্কা ঠান্ডা করে তারপরেই কিন্তু দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদা মতো লবণ লবণ দেওয়ার পর চার চামচ জল দিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করে আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন লেবুর রস এবার এই চাটনির মধ্যে দেব আমি ফোড়ন তার জন্য কড়াইয়ের ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন কালো সর্ষে দেব অর্ধেক শুকনো লঙ্কা দু চিমটির মতন দেব হিং আর দেব ছ সাতটার মতন নেড়ে ছেড়ে ফোড়ন তিরিশ সেকেন্ডের মতন আমি ভেজে নেব ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে এবার হাতার ওপরে তুলে নিয়ে আমি ওই চাটনির মধ্যে দিয়ে দেব। চাটনি হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে রাখব। এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে নেব সুজির ব্যাটার বেশ ঘন হয়ে গেছে অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে এবার এই ব্যাটার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব ব্যাটার আমি মিক্সের মধ্যে ঢেলে নিয়েছি আমি এর মধ্যে আর এক্সট্রাভাবে কোনো জল অ্যাড করবো না পেস্ট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম এবার এই পেস্ট করা ব্যাটার আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ আর দেব ওয়ান টি স্পুনের মতন বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু নয় এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি আপ্পাম বানিয়ে নেব তার জন্য প্যানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তাওয়া গরম হয়ে গেছে এবার আমি এক হাতা করে ব্যাটার ঢেলে দেব প্যানের ওপরে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এমনি থেকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেম আমি লো থেকে মিডিয়ামের মধ্যে করে দেব ওপরে অল্প অল্প জালি ভাব চলে এসছে আস্তে আস্তে ওপরের দিকটা একদম শুকিয়ে যাবে যখন ওপরের দিকটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে দু থেকে তিন ফুটার মতন সাদা অয়েল দিয়ে দেব এবার আপ্পাম উল্টে দেব একটা স্প্যাচুলার সাহায্যে কিনেরা বরাবর এইভাবে তুলে নেব এটা খুব সহজভাবেই উঠে যায় এবার এপিট ওপিট করে দুপিট সেকে নেব এক মিনিটের মতন উল্টে পাল্টে সেঁকে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যেই থাকবে এটা হয়ে গেছে এবার তুলে নেব পরের রাপ্পাম আমি একইভাবেই ভেজে নেব আমি কিন্তু এর আগে কোনো তেল ব্রাশ করিনি প্যানের ওপরে এই রেসিপিটায় একদম সামান্য খুবই কম পরিমাণে তেল লাগে এই রেসিপির সব উপকরণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এই আপামটাও আমার ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নেব সব আপামগুলো ভেজে নিয়েছি এক কাপ সুজিতে মোট সাত থেকে আটখানার মতন আপ্পাম হয়েছে খুবই নরম আর সফট আর খেতেও বেশ দারুণ যেহেতু খুবই কম তেলে রান্না তাই এটা খুবই হেলদি একটি রেসিপি আমি আপ্পাম বাদামের চাটনি আর টমেটো সসের সাথে পরিবেশন করছি আপনারা যদি বাদামের চাটনি দিয়ে পরিবেশন করতে না চান তাহলে যে কোনো আলুর তরকারি দিয়ে এটা পরিবেশন করতে পারেন আলুর তরকারি দিয়ে খেতেও এটা বেশ দারুণ লাগে তাই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না